হ্যালো ফ্রেন্ডস, আমি রুবি। রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম। আজ পয়লা বৈশাখ, শুভ নবনবর্ষ। সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখানে ব্রেড দিয়ে রেসিপিটা তৈরি করব। প্রথমে বড় বড় সাইজের ব্রেডের প্রত্যেকটা পিসের চার সাইড কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর এক একটা পিসকে আমি ছ টুকরো করব। সমান ছটা করে পিস এক একটা পিস থেকে বের করে নিচ্ছি এবং সাইডের ব্রেডের সাইডের অংশগুলো কিন্তু আমি ব্রেড ক্রাম বানিয়ে রেখে দেব। আমি মোজারেলা চিজের কিছুটা গ্রেট করে নিচ্ছি। আমি একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি। এখানে ক্যাবেজ, তিন রকম বেল পেপার, গ্রিন, ইয়েলো, রেড এবং পনির ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটা স্টাফিং বা ফিলিং তৈরি করে নিয়েছি। আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। এই ফিলিংটা আমি একটা ছোট্ট ব্রেডের ওপর দিয়ে দিলাম। তারপর কিছুটা গ্রেট করে রাখা চিজ দিয়ে তার উপর আরেকটা ব্রেড এরকমভাবে চেপে দিলাম। এভাবে প্রত্যেকটা ব্রেড আমি রেডি করে নিচ্ছি। আমার স্টাফড ব্রেড রেডি। এবারে দেখুন আমি কি করছি। একটা আমি ব্যাটার বানিয়ে নেব, খুব বেশি ঘন করে না, হালকাভাবেই। দু টেবিল স্পুন আমি এখানে বেসন নিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টিস্পুন আর নিয়েছি কাসুরি মেথি হাতের তালুতে গুঁড়ো করে। এতে ফ্লেভারটা খুবই ভালো হয়। আমি এটা গুলতে যতটা দুধ লাগে নিয়ে নিলাম এবং তার সাথে একটু নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আরেকটু ঘন করতে হবে। আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন। এবারে আমার ব্যাটারটা রেডি, এরকম হবে ব্যাটারটা। আমি একটা বড় কাঠির মধ্যে একটা করে স্টাফড ব্রেড ঢুকিয়ে দিচ্ছি এবং তারপর একটা করে টমেটোর পিস এবং একটা করে পেঁয়াজের পিস দিয়ে আরেকটা স্টাফড ব্রেড ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো জিনিসটাকে একটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমার সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে, ছড়ানো পাত্রে বেশ কিছু পরিমাণ ব্রেড ক্রাম্প নিয়ে নিলাম। এবার প্রত্যেকটা স্টিক এভাবে ব্যাটারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে নেব এবং তারপর ব্রেড ক্রাম্প মেখে নেব। একইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ডিম ইউজ করিনি, আপনারা চাইলে ডিম এবং কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। ভেতরে আমি পনিরের স্টাফিং দিয়েছি, আপনারা চাইলে চিকেনেরও স্টাফিং দিতে পারেন।
প্রত্যেকটা স্টিক রেডি হয়ে গেছে আমার, দেখুন এরকম হবে। আমি এবার একটা গ্রিল প্যানে সামান্য সাদা তেল নিয়ে নিলাম। এটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন নেই, আপনারা এমনি ফ্রাই প্যানেও এটা করতে পারেন। গ্রিল প্যানে দেওয়ার পর একটু চেপে চেপে দিচ্ছি, এক পিঠ যখন সোনালি করে ভাজা হয়ে যাবে তখন আমি একটু উল্টে দেব। সবগুলো এভাবে উল্টানো হয়ে যাওয়ার পর আমি আমার সব কিছু রেডি। আমি এবার একটা কাঠ কয়লা পুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফয়েলটাতে, এবং তার মধ্যে একটু ঘি দিলাম। এই যে ধোয়াটা, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বেশ তন্দুরি তন্দুরি একটা ব্যাপার, খুবই সুন্দর ফ্লেভারটা হয়। তা আমার ব্রেকফাস্ট রেডি, আমি এবার একটা প্লেটে সব কিছু সাজিয়ে নিচ্ছি। এর সাথে আমি কিছু স্যালাড নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিলাম বয়েলড এগ। তো বন্ধুরা, এইভাবে ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। ভেতর থেকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে চিজটা বেরিয়ে আসছে, অসাধারণ খেতে। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।